চলে গেলেন মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক ডক্টর এন কে নাতাশা। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন তিনি। তার মৃত্যু হয় ভোর রাতে। মরণ ব্যাধির বিরুদ্ধে নাতাশার দীর্ঘ লড়াই অনুপ্রেরণা হয়ে থাকবে অন্যদের কাছে। আরও জানাচ্ছেন নুরুন্নাহার উইলি। মরার আগে হাঁটতে চাই না আর কি, যদি বিছানায় পড়েই যাই তো পড়েই গেলাম। কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যারা আমার মতো কষ্টে আছেন, দেখুন আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি, খুব চেষ্টা করে যাচ্ছি, একবারও হেরে যাবো এটা ভাবছি না। হার মানতে রাজি ছিলেন না নাতাশা, লড়াই করে গেছেন। জীবনটা আমার, ক্যান্সারের নয়, কাজগুলো আমার, অফিসের নয়, আপনাদের সঙ্গে কথা বলার শান্তিটুকু আমার, আপনারা দেখবেন কি দেখবেন না সেটা বিষয় নয়, কারো হয়তো কাজে লাগবে, কারো হয়তো মনোবল বাড়বে। সদাহাস্য জল প্রাণবন্ত এন কে নাতাশার দেহে বাসা বাঁধে মরণঘাতী ক্যান্সার। 2020 সালে ফুসফুসেও দখল নিয়েছিল ভয়াবহ এই ব্যাধি। কিছুদিন বিরতি দিয়ে ফিরেও এসেছিলেন টেলিভিশন পর্দায় অদম্য সাহস নিয়ে। সবাইকে শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে, সঙ্গে আছি আমি এন কে নাতাশা। দর্শকদের কাছে হয়তো এন কে নাতাশা শুধু গণমাধ্যম ব্যক্তিত্ব, তার আরেকটি পরিচয় একজন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার এন কে নাতাশা। ডায়াবেটিস ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পিএইচডি ডিগ্রিও নিয়েছিলেন। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর সহযোগী অধ্যাপকও ছিলেন তিনি। একই সঙ্গে জনস্বাস্থ্য বিষয়ক জাতীয় বুলেটিনের সম্পাদকও। তিনি নিয়মিত ক্যান্সারের সাথে তার যুদ্ধের গল্প শোনাতেন। প্রথম এবং শেষ কথা মনের বিশ্বাস, মনের জোর, মাঝখানে হচ্ছে লাইফস্টাইলের কিছু পরিবর্তন। শেষমেশ তার লড়াইয়ে হেরে যান নাতাশা। গতকাল রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেছেন নাফেরার দেশে। ওর সাথে ওরকম করে শেষ কথা হয় নাই যে ও আর থাকবে না, ও যে চলে যাবে, ও যে থাকবে না, এটুকু আর ভাবি নাই। ক্যান্সারের যে একটা গতি থাকে সে গতিও কমে গিয়েছিল, কিছু কিছু জায়গায় ক্যান্সারটা চলেও গিয়েছিল। সে যাই হোক আর কি, যে কোনো কারণে, কেউ তো থাকে না পৃথিবীতে, কোনো না কোনো কারণে বেরিয়ে যেতেই হবে, সেটাই হয়েছে। একজন মানুষ হারালাম, আর আমরা যারা তার খুব কাছাকাছি ছিলাম একেবারেই একজন নিরেট অভিভাবক হারালাম। মানে ও চাইছিল ক্যান্সারকে জয় করতে, পেরেছিল বটে, কিন্তু আসলে সবসময় সব কিছু তো পারা যায় না, মনের একটা জোর হারিয়ে ফেলেছিল, এবং সেই জন্যই আমার মনে হয় আজকে তার এই চলে যাওয়াটা। যদি মানুষ শক্ত মানুষ বলতে কাউকে বোঝায় এবং ইন্সপিরেশনাল হিউম্যান বিইং, তো নাতাশা আপা অবশ্যই। নাতাশার মরদেহ সকালে নিয়ে আসা হয় মাছরাঙা টেলিভিশন সেন্টারে, যেখানে তিনি এক দশকেরও বেশি সময় খবর পড়েছেন। তার দীর্ঘদিনের সহকর্মীরা এন কে নাতাশার প্রতি শ্রদ্ধা জানান, নামাজে জানাজাও হয় এখানে। তিনি ছিলেন এক ধরনের প্রেরণা সবার জন্য, এভাবেই তাকে মনে করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। উনি মাছরাঙা টেলিভিশনকে খুবই ভালোবাসতেন, খুবই মিস করতেন। উনি ফিরে আসলেন, নিউজ পড়লেন, এবারও আমার বিশ্বাস ছিল আবার আসবে। আমি যখন সেটে মানে নিউজ পড়তে বসতো, তখন কখনো মনে হয়নি যে এই মানুষের মধ্যে এত কঠিন একটা রোগ অনেকদিন ধরেই চলছে। কেউ বলতে পারবে না হচ্ছে তার কাছ থেকে কেউ কখনো কষ্ট পেয়েছে কিংবা কারো উপর তিনি কখনো রেগেছিলেন। অনেক মানুষ জন্মায় তারা ভালোবেসে বেঁচে, কিন্তু সার্থক হয়। নাতাশা হচ্ছে ভালোবাসা পেতে পেতে ওর জীবনটা সার্থক হয়েছে। কষ্ট জয় করার জন্য সে অনেক সংগ্রাম করেছে, মাঝখানে অনেকখানি সুস্থ হয়ে গেছিল, কিন্তু নিয়তির বিধান তো আমরা খণ্ডাতে পারি না, সে কারণে আজকে তাকে আমরা হারালাম। কিন্তু তার যে যুদ্ধ জয়ের চেষ্টা, সংগ্রাম, এটা অনেকের কাছেই প্রেরণা হয়ে থাকবে। দ্বিতীয় জানাজা হয় বাদ জুমা মহাখালী ডিওএইচএস মসজিদে। বাদ আসর আজিমপুরে দাদির কবরে চিরনিদ্রায় শায়িত হবেন ডক্টর এন কে নাতাশা। 1977 সালে জন্ম নেওয়া নাতাশা বেঁচে থাকবেন তার কাজের মধ্য দিয়ে। এই দিন এইভাবে। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।